কেমন আছে বলো? ভালো। রঘুদা কোথায়? রঘুদা দেশের লোক এসেছে, তার সঙ্গে বেরিয়েছে। আচ্ছা, আয় বস বস। কি দেখছিস? তোমার এখানে কোনো মহিলা এসছে? আসেনি? ঠিক করে বলো সুজিতা। ঠিক করে বলার কি আছে? বললাম তো আসেনি। তাহলে তোমার বাড়িতে কোনো মহিলা আছে? আছে না, ছিল, কাল অবধি ছিল। পিসিমা? পিসিমা? আরে রায়পুরের পিসিমা, মনে নেই? ও হ্যাঁ, রায়পুরের পিসিমা। হ্যাঁ, তো রায়পুরের পিসিমা খেঁড়িকে এনেছিল ডাক্তার দেখাতে। কদিন ছিল, কাল চলে গেছে। তাই বলো। হ্যাঁ, শুধু এই চুল দেখে নয়, এই ঘর দেখে আমি বুঝতে পেরেছি কোন মহিলার হাতে ছোঁয়া তোমার এই ঘরে লেগেছে। রঘুরা কখনো ঘর এত সাজিয়ে গুছিয়ে রাখে না। রান্নাঘরে চলো, ওরা বোধহয় এই ঘরে চলে আসতে পারে। চলো। তো তোর খবর কি বল, এতদিন কোথায় ঢুকে মেরেছে? আর বলো না, কতবার বললাম তোমার কোম্পানিতে যা হোক একটা চাকরি দাও, তারা ঢুকে দিলে পুলিশের চাকরিতে। তোর ওনার খবর কি? ও ভালোই। গেছিল তোর বাড়িতে? যাবো, ওর ছোট বোনটাকে নিয়ে জমে মানুষের টানাটানি চলছে। এই অবস্থায় এই ব্যাপারে বলা পড়তো বাবা নেই না? না, এক বড় দিদি আছেন, আমি কখনো ওনাকে চোখে দেখিনি, তবে সুতপার মুখে ওনার কথা শুনে শ্রদ্ধায় আমার মাথাটা নিচু হয়ে যায়। সংসার টানা, তার উপরে মনের এত বড় একটা অসুখ, মাসের পর মাস বাইরেই কাটাতে হয় চাকরির খাতিরে। কি চাকরি করে জানি না, শুনে বড় এক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে সেলসে আছেন। তাহলে তো বাইরে বাইরে থাকতেই হবে। সুতপা বলছিল ওর দিদির বিয়ে না দিয়ে ও বিয়ে করবে না, আর দিদির বিয়ে করার ইচ্ছে নেই। আসলে এত বড় সংসারটা চলবে কি করে এটা ভেবেই হয়তো উনি বিয়ে করছেন না। আজকের দিনে এমন মহিলা আছেন তাহলে? ওর দিদি ফিরে এলে তুমি একবার চলো না আমার সঙ্গে, আমার বড় ভয় করে। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ছেলেবেলা থেকে তোমায় লেখাপড়া শিখে যেমন মানুষ করেছি, তেমনি তোমার বিয়ের দায়িত্বটাও আমার। বলিস কবে যেতে হবে? সুতপার সঙ্গে আজই দেখা হবে। আমি ওকে জিজ্ঞেস করব ওর দিদি কবে ফিরবে। কবে ফিরবে কি করে বলবো? দিদি কি ফের এখন ঠিক থাকে নাকি? কেন দিদি ফেললে কি হবে? আমার ওই মাস্তুত দাদার কথা তোমায় বলেছিলাম না? ও, যার বড় ফ্যাক্টরি আছে, আর যিনি ফ্যাক্টরিতে না গিয়ে দিন রাত পড়াশোনা করেন, সেই পাগল দাদা? হ্যাঁ, পাগলই বটে, এত টাকা পয়সা অথচ কি যে ভালো মানুষ। ও হ্যাঁ শোনো, দাদার সঙ্গে কথা হয়েছে, তোমার দিদি ফিরে এলে ওকে নিয়ে তোমার বাড়িতে যাব। এক ঢিলে দুটো পাখি মারা যাবে। মানে? মানে তোমার দিদিকে যদি সুজিতদার পছন্দ হয়ে যায়। খবর নিয়ে দেখো, তোমার সুজিতদা তোমার মতো ডুবে ডুবে জল খাচ্ছে কিনা। এই আমি ডুবে ডুবে জল খাচ্ছি? খাচ্ছি তো। মোটেই না, মোটেই না, আমি আমি চিৎকার করে বলতে পারি। অপু, কি হয়েছে, কি ব্যাপার? তোমার বাবা আচ্ছা লোক তো, পেরোলেই ধরবে, পেরোলেই ধরবে। এখন ধরেছিল না? শুধু ধরা, আমাকে দোস্ত মতো শাসালো, যদি মেয়েকে ফেরত না নিয়ে তাহলে পুলিশ নিয়ে আসবে। আসবেটা পুলিশ নিয়ে এলে আমিও বলবো। ওর বাবা নাকি রাস্তা থেকে অপুকে জানলায় দাঁড়িয়ে থাকতে দেবে। তুমি যদি জানলার কাছে যাও কেন অপু, জানলাটা বন্ধ রেখে দেবে। হ্যাঁ, আচ্ছা ওরা যদি সত্যি পুলিশ নিয়ে আসে?
তাহলে যা ঘুরেছি তাই বলবো না তা তো বলবে তাহলে কি পুলিশ ওকে এখানে থাকতে দেবে ওকে নিয়ে গিয়ে পয়সা কড়ি খেয়ে ওর বাপের হাতে তুলে দেবে আর ওর বাপ যথারীতি খদ্দের দেখে বিক্রি করে দেবে আগে পুলিশ তো আসুক তখন না দেখা যায় পুলিশে আচ্ছা দাদা ভাই ভাস্কর তো এসেছিল তাকে সব কথা খুলে বললি তো হতো হ্যাঁ ভালো কথা মনে করেছিস হ্যাঁ ঠিক আছে ভাস্কর আমি কাল ফোন আমি আপনাদের বড় বিপদে ফেলেছি তাই না সুজিতদা আমাকে নিয়ে আপনাদের কত দুশ্চিন্তা না না চিন্তা কিসের এত বড় অন্যায় তো মেনে নেওয়া যায় না মেয়ে বলে কি বাবা যা খুশি তাই করতে পারবে হ্যাঁ অপু দাদা ভাইকে একটু বই নিয়ে বসতে দাও ওকে আর চিন্তায় ফেলো না হ্যাঁ চল দাদা ভাই তুমি বই নিয়ে বসো আমি আপনাদের বড় বিপদে ফেলেছি তাই না সুজিতদা আমাকে নিয়ে আপনাদের কত দুশ্চিন্তা ভেবেছিলাম তোমাদের মুক্তি দিয়ে আমি এখান থেকে অন্য কোথাও পালিয়ে যাব কিন্তু কিন্তু জানা দিয়ে দেখি বাবা বাবা সেই নিচে দাঁড়িয়ে আছে আমাকে শুধু চিন্তা করতে দেখো কি চিন্তা করে তা যদি জানতে লোকুদা তোমার মধ্যে তার হারানো মেয়েকে খুঁজে পেয়েছে আর আর আমি তোমায় ঘিরে আমার আমার ভুল হয়ে গেছে আমি আমি আর কখনো এমন ভুল করব না তোমাকে তোমাকে কোনোদিন কোনো দুঃখ দেব না আমার কাছ থেকে তোমার বাবা কোনোদিনও তোমাকে কেটে নিয়ে যেতে পারবে না কেন না কেন না বলছি Ha ha ha!